সাইবার আদালতের সাবেক ওয়াসি মোজেম কিছুক্ষণ পর নেওয়া হবে বিচারকের সামনে। মিয়ানমারের বিরুদ্ধে কঠোর করছে জাতিসংঘ, ত্রাণ সহায়তা বন্ধের হুমকি। বিশ্বকাপে বিকেলে টাইগারদের প্রতিপক্ষ ওয়েস্ট ইন্ডিজ, জয় ফিরতুর মুখ দুদল। ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিখলাম, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি দুপুর 2টার 21 সংবাদে আপনাদের সাথে আছি আমি রাজীব জামান এবং আমি ফেরদৌসে আহমেদ। দর্শক 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124online। সোনাগাজীর সাবেক ওসি মোয়াজ্জেম হোসেনকে ফেনী পুলিশের কাছে হস্তান্তরের পর সাইবার ক্রাইম আদালতে নেওয়া হয়েছে। কিছুক্ষণ পর তাকে বিচারকের সামনে হাজির করা হবে। এর আগে সাইবার ক্রাইম ট্রাইব্যুনালে পরোয়ানা জারির 20 দিন পর রোববার গ্রেফতার হন সাবেক ওসি মোয়াজ্জেম। রিপোর্টার আহমেদ বাবুর সহযোগিতায় রত্নাজামানের রিপোর্ট। ফেনী সোনাগাজী থানার সাবেক ওসি মোয়াজ্জেম হোসেনকে সকালে সোনাগাজী থানা পুলিশের একটি টিমের কাছে হস্তান্তর করা হয়। পরে শাহবাগ থানা থেকে তাকে ঢাকার সাইবার ট্রাইব্যুনালে নেওয়া হয়। দুপুরের পর তাকে আদালতে তোলা হবে। নুসরাতকে যৌন নিপীড়নের অভিযোগে তার মা শিরিন আক্তার বাদী হয়ে গত 27 মার্চ মামলা করতে গেলে অধ্যক্ষ সিরাজউদ্দৌলার বিরুদ্ধে ভিডিও করে তা ফেসবুকে ছড়িয়ে দেওয়ার অভিযোগ আনা হয়। এ ঘটনায় ওসি মোয়াজ্জেমের বিরুদ্ধে 15 এপ্রিল সাইবার ক্রাইম ট্রাইব্যুনালে মামলা করেন ব্যারিস্টার সায়েদুল হক সুমন। 27 মে তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আদেশ হয়। 20 দিন পর রোববার বিকেলে শাহবাগ থেকে গ্রেপ্তার করা হয় মোয়াজ্জেমকে। রোহিঙ্গা জনগোষ্ঠীর বিরুদ্ধে মিয়ানমার সরকারের বর্ণবিদ্বেষের কারণে ত্রাণ সহায়তা বন্ধের হুমকি দিয়েছে জাতিসংঘ। সংবাদ মাধ্যম গার্ডিয়ান জানায়, নেপিদোতে জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী কেনাট স্টোভি এ বিষয়ে মিয়ানমার কর্তৃপক্ষকে একটি চিঠি দিয়েছেন। তবে মিয়ানমার চিঠির কথা স্বীকার করলেও সহায়তা বন্ধের হুমকি সম্পর্কে কিছু জানায়নি। আরো জানাচ্ছেন আজহারুল ইসলাম। 2017 সালে মিয়ানমার সেনাবাহিনীর জাতিগত সহিংসতার শিকার হয়ে 7 লাখের বেশি রোহিঙ্গা জনগোষ্ঠীর মানুষ বাংলাদেশে আশ্রয় নেয়। মিয়ানমারের এই বিদ্বেষ নীতিকে বর্ণবাদ হিসেবে দেখছে জাতিসংঘ। সম্প্রতি নেপিদোতে জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী কেনাট ওস্টবি এ বিষয়ে চিঠি দিয়েছেন মিয়ানমার কর্তৃপক্ষকে। ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য গার্ডিয়ানের এক অনুসন্ধানী প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। প্রতিবেদনে বলা হয়, চিঠিতে রাখাইন রাজ্যে রোহিঙ্গাদের প্রতি বর্ণবিদ্বেষ নীতির সমালোচনা করা হয়, হুমকি দেওয়া হয় ত্রাণ সহায়তা প্রত্যাহারের। জাতিসংঘের হিসেবে রাখাইনে থাকা অভ্যন্তরীণ বাস্তুচ্যুত রোহিঙ্গার সংখ্যা 5 লাখের বেশি। সহিংসতা শুরুর পর বাস্তুচ্যুত জনগোষ্ঠীর জন্য স্থাপন করা হয় আইডিপি ক্যাম্প। ক্যাম্পে বাস করা 1,28,000 মানুষের চলাফেরায় কঠোর নিয়ন্ত্রণ আরোপ করে মিয়ানমার সরকার। ক্যাম্পগুলোকে আন্তর্জাতিক মানে আনতে জাতিসংঘ বেশ কয়েকবার আহ্বান জানালেও ব্যর্থ হয়েছে মিয়ানমার। এতে করে রোহিঙ্গা প্রত্যাবাসনের বিষয়টিও পিছিয়ে যাচ্ছে বলে চিঠিতে উল্লেখ করা হয়। এদিকে চিঠিতে কোনো হুমকি বা নির্দেশনা নেই বলে জানিয়েছেন মিয়ানমারের সমাজকল্যাণ, ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক মন্ত্রী সোয়ে অং। রোহিঙ্গা সমস্যা সমাধানে জাতিসংঘের সাথে তাদের আলোচনা সফল হয়েছে বলেও দাবি করেছেন তিনি। আজহারুল ইসলাম, 21 টেলিভিশন। বাংলাদেশ ট্যারিফ কমিশন সংশোধন আইন 2019-এর খসড়ার চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভা নিয়মিত বৈঠকে এই অনুমোদন দেওয়া হয়। বৈঠকে গত 15 এপ্রিল স্বরাষ্ট্রমন্ত্রীর চীন সফর, 25 এপ্রিল নেপালে মিডিয়া সামিটে তথ্যমন্ত্রীর অংশগ্রহণ, 11 থেকে 15 ফেব্রুয়ারি তথ্য যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্র সফর এবং 25 এপ্রিল চীনের বেইজিংয়ে সেকেন্ড বেল্ট অ্যান্ড রোড ফোরাম অব ইন্টারন্যাশনাল কর্পোরেশন ও 13 মে ভারতের নয়াদিল্লিতে ইনফরমেশন মিটিং অফ দ্য ডব্লিউ মিনিস্টার্সে বাণিজ্য মন্ত্রীর অংশগ্রহণ সম্পর্কে মন্ত্রিসভাকে অবহিত করা হয়। ইসলামী ব্যাংক বিরতি, যখন ফিরব তখন যা থাকবে। আশুলিয়ায় শিশু ধর্ষণের অভিযোগে যুবককে আটক করে পুলিশের সোপর্দ, মামলা দায়ের।
অস্তিত্ব সংকটে নাটোরের ঐতিহ্যবাহী শাখা শিল্প, ঋণ সহায়তা চান কারিগররা। আমন্ত্রণ আবারও দুপুর দুটার একুশে সংবাদ। আশুলিয়ায় শিশু ধর্ষণের অভিযোগে তুষার খাঁ নামে এক যুবককে আটক করেছে পুলিশ। পুলিশ জানায়, গেল রাতে বাড়িতে ওই শিশুকে ধর্ষণ করে তুষার খাঁ। পরে শিশুটির চিৎকারে আশপাশের লোকজন এসে ধর্ষককে আটক করে গণপিটুনি দেয়। আজ সকালে তাকে আশুলিয়া থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়। শিশুটির স্বাস্থ্য পরীক্ষার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে ভর্তি করা হয়েছে। এই ঘটনায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা হয়েছে। ঘূর্ণিঝড় ফণীর আঘাতে ক্ষতিগ্রস্ত নোয়াখালীর হাতিয়াবেড়ি বাঁধ এখনও সংস্কার হয়নি, ফলে জোয়ারের পানিতে ডুবছে ফসলি জমি, পুকুর, ঘরবাড়ি। এরই মধ্যে এলাকা ছেড়ে চলে গেছে ক্ষতিগ্রস্ত কয়েকশো পরিবার। বর্ষার কথা চিন্তা করে উদ্বিগ্ন নদী পাড়ের মানুষ। নোয়াখালীর প্রতিনিধির সহায়তায় আরো জানাচ্ছেন সমর ইসলাম। দেব উপজেলা হাতিয়ায় ঘূর্ণিঝড় ফণীর ছোবলে তমরদ্দি, কেরিংচর, বয়ারচর, জনতা বাজার ও চানন্দি এলাকায় কয়েকটি স্থানে বেড়িবাঁধ ভেঙে যায়। এখন জোয়ারের সময় নোনা পানি ঢুকে নষ্ট হচ্ছে ফসল, ফলজ বৃক্ষ, মিঠা পানির মাছ ও গবাদি পশুর চারণভূমি। ভাঙা বাঁধ দিয়ে পানিতে ডুবছে লোকালয়। আমরা এখন হুমকির মুখে আছি, খুব ভয়ভীতির মুখে আছি, কখন জোয়ার আসে। চাষবাস সম্বন্ধ মানুষ এখন খুব কষ্টকর এলাকায় আছে। পুকুরের পাড়ের উপর দিয়ে যখন পানি গড়ায় তখন পুকুরের মাছগুলো নষ্ট হয়ে যায়। উন্নয়নের কারণে আমাদের সবজি চাষ বন্ধ যেতেছে, সামনে আসে ধানের চাষ, এগুলো বন্ধ যাবে কই? আমরা জামুক হয়ে থাকমুক আঙু তো বেই ভাঙি আঙু যাইবার কোনো মুখে পথ নাই। থাকতে পারি না, ডেউর লাগে ঘরে হানি উড়ি যায়। তো আমরা বলক না হালে আমরা কি করি থাকুম এনে। আসছে বর্ষায় বিপদের কথা ভেবে এরই মধ্যে ভাঙন এলাকা ছেড়ে গেছে অনেক পরিবার। এখানে বসতি করতে পারতেছি না, এখন আমরা আরেক জায়গাতে যাই, কোনো রকম আশ্রয় নিচ্ছি আরেক জনের জায়গাতে। যে এখানে 2000 পরিবারের মতন লোকজন আছে, সব এখন বাড়িঘর সারি চলে গেছে। যদি বর্ষার আগে দিয়ে আঙুল বেয়ে ব্যান্ডটা যদি করে দেন তাহলে আমরা কোনো রকম আশ্রয় না তো আমরা বাঁচবার কোনো ব্যবস্থা নাই। তবে ক্ষতিগ্রস্ত বেড়িবাঁধ মেরামতে এরই মধ্যে ঠিকাদার নিয়োগের কথা জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। বেড়িবাঁধ রিপেয়ারের জন্য আমরা ঠিকাদার নিয়োগ করতে পেরেছি এবং বাকি দুটি স্থানের মধ্যে বয়ারচর এলাকায় পূর্ব থেকে বেড়িবাঁধ ছিল, বিধা ওখানে কাজ করার প্রয়োজন নেই, কিন্তু জনতা বাজার এলাকায় কাজ করার প্রয়োজন ছিল, কিন্তু ঠিকাদার অনিহার কারণে আমরা কাজ এখনো শুরু করতে পারিনি। জরুরি ভিত্তিতে বেড়িবাঁধ সংস্কার, রিং বেড়ি নির্মাণ ও ব্লক ফেলে ভাঙন রোধের দাবি ভুক্তভোগীদের। সমর ইসলাম, একুশে টেলিভিশন। আমাদের সাপ্তাহিক আয়োজন সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেডের সৌজন্যে সম্ভাবনার বাংলাদেশ। নাটোরের বাগাতিপাড়ার জামনগর শাঁখারিপাড়ার শাখার কদর ও চাহিদা দেশজুড়ে। এখানকার প্রায় একশো পরিবার শাঁখা শিল্পে জড়িত। উপকরণ ও পুঁজি সংকটে অস্তিত্ব নিয়ে শঙ্কায় বিরল এ শিল্প। শাঁখা শিল্পের উন্নয়নে সরকারি বেসরকারি সহযোগিতা চেয়েছেন কারিগর ও সংশ্লিষ্টরা। নাটোর প্রতিনিধি নবীর রহমান পিপলুর রিপোর্ট জানাচ্ছেন মাসুম আলিসা। জামনগর শাঁখারিপাড়ায় ঢুকলে দেখা যায় নিবিষ্ট মনে কাজ করা শিল্পীদের। শাখা তৈরিতে লাগে সামুদ্রিক শামুক বা শঙ্খ। শঙ্খ কেটে ঘষে মেজে সনাতনী নারীর অলংকার তৈরির এ পেশা তারা পেয়েছেন পূর্বপুরুষদের কাছ থেকে। একটা সময় খুলনা ও বাগেরহাট থেকে শামুক কিনতেন শাঁখারিরা, এখন শ্রীলঙ্কা বা ভারত থেকে আমদানি করতে হয়। আমদানি করায় শামুকের দাম পড়ে বেশি। শাখা তৈরির অন্য উপাদান কিছু রাসায়নিক দ্রব্য, এগুলোও চড়া দামে কিনতে হয়। একদিনে একজন শ্রমিক সর্বোচ্চ 5 জোড়া শাখা তৈরি করতে পারেন। শাখা তৈরির চুড়ি ও আংটি রংপুর, দিনাজপুর, লালমনিরহাট, নওগাঁ সহ দেশের বিভিন্ন জেলায় বিক্রি হয়। তবে উৎপাদন খরচ বেশি হয়, লাভ কমেছে, আছে বিদ্যুতের সমস্যা। একটা হালি শাখা যদি আমি করি তিনটে দিন সময় লাগে। কারেন্ট জাগাচ্ছে, ম্যাশিং, এসব দ্রব্য যেন কম দাম করা যায়, সেজন্য আমরা সরকারের কাছে বিনীত অনুরোধ জানাচ্ছি। শাখার রেটটা কিনতে যদি আমরা একটু কম পেতাম তাহলে আমরা হয়তো ব্যবসা করে শান্তি পেতাম। পূর্বপরিচিত থেকে এই ব্যবসায়ী আমাদের। হ্যাঁ, আমরা ধরেন যে এই ব্যবসার উপরই সব জীবিকা নির্ভর করে, সরকার থেকে যদি কিছু এই শাখা শিল্পের ঐতিহ্য রক্ষা এবং বাণিজ্যিক পরিস্থিতির উন্নয়নে সহযোগিতার আশ্বাস দিয়েছেন জেলা প্রশাসন। পেশাটি যাতে টিকে রাখতে পারে এই জন্য ক্ষুদ্র ঋণ সহ অন্যান্য যদি সব সহযোগিতা আমাদের সরকারের পক্ষ থেকে আমরা দিতে পারি সেগুলি আমরা করার উদ্যোগ নেব। অবকাঠামোর উন্নয়ন, ঋণ সহায়তা ও প্রশিক্ষণের ব্যবস্থা করা গেলে পেশা ছাড়তে হবে না শাখা শিল্পীদের।
মাসুম আলিসা, একুশে টেলিভিশন। আবারও নিচ্ছে ইসলামী ব্যাংক বিরতি, যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরো থাকবে। অবশেষে ক্ষমা চাইলেন হংকং এর শাসক ক্যারি ল্যাম, অপরাধী প্রত্যর্পণ বিল স্থগিত। কোপা আমেরিকায় উরুগুয়ের বড় জয়, আমন্ত্রিত দল কাতারের সাথে প্যারাগুয়ের ড্র। শেষ করব দুপুর দুটার একুশে সংবাদ, তবে যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানিয়ে দেব আরো একবার। সাইবার আদালতের সাবেক ওসি মোয়াজ্জেম কিছুক্ষণ পর নেওয়া হবে বিচারকের সামনে। মিয়ানমারের বিরুদ্ধে কঠোর হচ্ছে জাতিসংঘ, ত্রাণ সহায়তা বন্ধের হুমকি। বিশ্বকাপে বিকেলে টাইগারদের প্রতিপক্ষ ওয়েস্ট ইন্ডিজ, জয়ের ফিরতে মুখ দুদল। শেষ খবর জানতে ডালচিরুন ভিজিট করুন একুশে ডালচিরুন। এছাড়া ফেসবুকে ভিজিট করতে পারেন facebook.com/124online। পরবর্তীতে সন্ধ্যা ছটায় রয়েছে একুশের চট্টগ্রাম সংবাদ, দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।